একদম ঠিক ঠিক 1 লাখ টাকার মধ্যে যারা পিসি বিল করতে চান, বাজেট কমও না বেশিও না, সমান সমান 100K এর মধ্যে যারা পিসি বিল করতে চান, 3050 RTX কার্ড দিয়ে তাদের জন্য আজকের এই বিল্ড এবং 13500 একটা প্রসেসর থাকবে এই বিল্ডে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং 1 লাখ টাকা যদি আপনার বাজেট হয় এই বিল দিয়েই আপনি আশা করছি আপনার পারপাসগুলো সার্ভ করতে পারবেন। কী করতে পারবেন? ভিডিও এডিটও করতে পারবেন, গেমিংও করতে পারবেন, ফ্রিল্যান্সিংয়েরও কাজও করতে পারবেন, গ্রাফিক্সের কাজও করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি 1 লাখ টাকা বাজেট পিসি বানাবো, কী করবো আমি নিজেও জানি না, বানান। আমি শুধু আইডিয়া দেবো 1 লক্ষ টাকার মধ্যে আপনি RTX 3050 কার্ড দিয়ে 13500 পয়সা দিয়ে কীভাবে পিসি বিল করতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। 13500 প্রসেসর, এর মধ্যে কোর থাকবে 14টা আর থ্রেড থাকবে 20টা, 14 কোর 20 থ্রেডের প্রসেসর। আর এই প্রসেসরের বেস ক্লক স্পিডটা একটু কম, 2.5 গিগাহার্টজ, বাট এটা আপ টু স্পিড দিতে পারবে আপনাকে 4.8 গিগাহার্টজ পর্যন্ত। আমাদের এই প্রসেসরটার সাথে আমরা আজকে মাদারবোর্ড নিছি প্রো সিরিজের একটা মাদারবোর্ড, দেখেন MSI প্রো B760MP মাইক্রো ATX মাদারবোর্ড এবং অফিসিয়াল অথরাইজড বোর্ড। এই যে এখানে কিন্তু আপনার ভেরিফাই করার জন্য নাম্বারও দেওয়া আছে, চাইলে ভেরিফাই করে নিতে পারবেন। এই বিল্ডের সাথে মাত্র 1 টেরা দিছি আমরা, 8 GB 3200 MHz-এর non-RGB। আপনি যদি বাজেটটা একটু বাড়াইতে পারেন, আমরা আসলে 1 লাখ টাকা মিলাইতে গিয়া 1 টেরা রাখছি, তবে খুব বেশি কিন্তু টাকা লাগবে না, এখন কিন্তু র্যামের দাম অনেক কমছে। আপনারা 8 GB র্যাম দিয়ে আজকের এই বিল্ডে 1 লাখ টাকার মধ্যে বিলটা কমপ্লিট করতে পারবেন। বাজেট বাড়াইলে আপনি আরও একটা র্যাম অ্যাড করে নিতে পারেন, সেটাই বোধহয় ওয়াইজ হবে। এখানে SSD দেখেন 980 Pro 500 GB একটা NVMe M.2 SSD, সবচেয়ে ভালো রিটার্ন স্পিড যেটা এবং সবচেয়ে বেশি বিক্রি হয় যেটা, জেন 4 সাপোর্টেড। আপনার প্রসেসর এবং মাদারবোর্ড দুইটাই কিন্তু জেন 4 সাপোর্ট করে, সো এটা নিতে আর কোনো বাধা নেই। আপনি চাইলে এখানে কম্প্রোমাইজ করতে পারবেন, আপনি 500 GB যদি HP নেন সেখানে টাকা আরও কমবে, ওই টাকার সাথে আর সামান্য কিছু টাকা বাড়িয়ে আপনি 16 GB র্যামও নিয়ে নিতে পারবেন। যাই হোক, তবে বেটার এই SSDটাই রাখা। সাথে কিন্তু আপনার গিগাবাইটের একটা পাওয়ার সাপ্লাই আছে, P550B 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। আর আমাদের এই বিল্ডের সাথে একটা কুলার আছে AK500, খুবই সুন্দর একটা কুলার। আপনারা এই প্রসেসরের সাথে যে স্টক কুলারটা পাবেন ওইটা দয়া করে ইউজ আমার মনে না করলেই বেটার, যেহেতু আপনারা অনেক ভালো কাজ জানেন, আপনারা অ্যাডভান্স লেভেলের ইউজার, প্রফেশনাল ইউজার, আপনারা প্রচুর লোড দিবেন। এই লোড দেওয়ার কারণে কিন্তু প্রসেসরটা অতিরিক্ত হিট হবে, আর সেই হিটকে ঠান্ডা করতে হলে একটা ভালো কুলার লাগবে। AK500 এই কুলারটা আমাদের আজকের এই বিল্ডের সাথে আছে এবং প্রাইস কিন্তু আমরা স্ক্রিনে প্রত্যেকটারে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে আইডিয়া নেবেন। 8 GB ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড RTX 3050, এটা স্মার্ট টেকনোলজির কার্ড এবং এটা 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে। ভাই RTX 3050 দিয়ে পুরো PCটা বিল করতে পারতেছেন 1 লাখ টাকায়, তো আর কত ওয়েট করবেন, এখন চলে আসেন। একটা সময় এগুলোর দাম অনেক বেশি ছিল, এখন কিন্তু দাম অনেক কম। এখানে কম্পিউটার কেস যেটা আমরা দেখাচ্ছি এটা আপনি নেওয়ার দরকার নাই, আমি বাজেটটাকে মিলানোর জন্য এই কেসটা নিছি। এই বাজেটে আরও অনেক সুন্দর সুন্দর কেসিং আমাদের কাছে আছে, এখানে কিছু স্যাম্পল রাখা আছে, আমাদের গোডাউনে এর থেকে আর অনেক বেশি কম্পিউটার কেস আছে। এটা হচ্ছে সেফওয়ে টর্নেডো, সামনে সাইডে টেম্পার গ্লাস, টোটাল 4টা ফ্যান, লাইটিং জ্বলে, আপনার এটার ভিতরে গ্লাসই বেশি, এয়ারফ্লো একেবারে অত বেশি সেটা বলবো না, তবে মোটামুটি উপরে আপনার এয়ারফ্লোর জন্য এখানে মেশ ফিল্টার দেওয়া আছে। আপনি এই যে দেখেন উপর এই জায়গাটা পুরোটাই ফাঁকা, USB 2.0-এর একটা, USB 2.0-এর দুইটা পোর্ট আছে পিসির মধ্যে। আমি আবারও বলতেছি কম্পিউটার কেসটা যদি পছন্দ না হয় আপনি আপনার মতো একটা চেঞ্জ করে নিন, এটা জাস্ট ফর আইডিয়া এবং 1 লাখ টাকা বাজেট মিলানোর জন্য এটা রাখা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। 1 লাখ টাকার মধ্যে বিলটা যারা করতে চান এখন স্ক্রিনে দেন, আমার ফোন করেন, আর আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, ওয়েবসাইটে সব প্রোডাক্টের অ্যাড্রেস দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। আর আমাদের কাছে নট অনলি কম্পিউটার, আমাদের কাছে ল্যাপটপ অ্যাভেলেবল আছে, আমাদের কাছে অনেক ধরনের গ্যাজেট আইটেম অ্যাভেলেবল আছে, এগুলো নিয়ে আসলে খুব একটা ভিডিওই করা হয় না। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট টাইম আবার দেখা হবে। আপনার বাজেট কত কমেন্টস করে দেন, সেই বাজেটে নতুন ভিডিও দেখাবো। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।